মাঠে নেমেছি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আমাদের বুকে যত সময় রক্ত আছে আপনাকে উৎখাত করার মতন জামাত দেনটি কারোর ক্ষমতা নাই। আমরা আমাদের এই শহরে আমার মা বোনেদের নিয়ে প্রতিরোধ করে দেবো, জামাত দিনটি কিচ্ছু করতে পারবে না। নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে আমাকে বারবার নির্বাচিত করেছে, সেই কারণে আপনাদের কাছে আমরা সবসময় নিমি। মাঝে আমি 3.5 বছর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন উপনির্বাচনে একটা আসনে নির্বাচন করার জন্য, আমি গিয়েছিলাম, নির্বাচিত হয়েছিলাম। আমি সেই সময় একটু গ্যাপ পড়াতে অনেক ডালপালা গজিয়েছিলাম, আমি নির্বাচনের সময় এই ডালপালা কিশোর গ্যাং, অমুক গ্যাং, তমুক গ্যাং, এখন কি গ্যাং কোথায় গেছে? আমার ওই তৃণমূলে ওই গরিব মা, আমার বোনরা, আমার ভ্যান চালক ভাই, আমার ইঞ্জিবাইক চালক ভাই, তাদেরকে একটা চালির কার্ড আমরা 3.5 বছর 5 বছরে দিতে পারি নাই। আপনারা আপনাদের ন্যায্য দাবি আপনারা পাশেই চুনি আদায় করে নিয়েছেন ব্যালটের মাধ্যমে। আপনাদের সেই হারানো সমস্ত বরাদ্দ, সমস্ত বাড়িতে বাড়িকে আপনাদের ঘরে ঘরে আবার আগামী বিগত যেরকম 12 বছর দিয়েছেন আবার 5 বছর দিতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা পৌরসভার কোন মানুষ যেন কষ্টে না থাকে, আমরা নির্বাচনের আগেও বলেছিলাম উপজেলার থেকে কিন্তু করা যায় না, কিন্তু নেতৃত্ব যদি শক্ত থাকে আর তার যদি পৌরবাসীর প্রতি ভালোবাসা থাকে তাহলে বরাদ্দের কোনো অভাব হয় না। আর রাজ্যের এই কর্মী সভা দেওয়ার কারণ একটাই, ষড়যন্ত্র চলছে। আমাদের প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর কন্যা, তিনি 16 কোটি মানুষের আশ্রয়স্থলের শেষ ঠিকানা, তাকে উৎখাত করার জন্য জামাত বিএনপি আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই কারণে আমরা মাঠে নেমেছি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আমাদের বুকে যত সময় রক্ত আছে আপনাকে উৎখাত করার মতন জামাত বিএনপি কারোর ক্ষমতা নাই। আমরা আমাদের এই শহরে আমার মা বোনেদের নিয়ে প্রতিরোধ করে দেব, জামাত বিএনপি কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা শেখ হাসিনা লড়াই কি করে করতে হয় আমরা সেটা জানি। আমি একটা কথা বলতে চাই, সব গাছে উঠা যায় কিন্তু মান্দার গাছে উঠা যায় না, মান্দার গাছে উঠার চেষ্টা করবেন না। সেই কারণে 6 নম্বর ওয়ার্ডে আজকের এই মিটিং শুরু, শেষ নয়, মিটিং শুরু হয়েছে এখন থেকে ধারাবাহিকভাবে 9টা ওয়ার্ডে এই 6 নম্বর ওয়ার্ডে আবার কর্মালে আবার আগামী সপ্তাহে মিটিং হবে। সেই কারণে এবং ওই জামাত বিএনপির দাঁত ভাঙেন আর আওয়ামী লীগ হচ্ছে নির্বাচন মুখী দল। মাননীয় প্রধানমন্ত্রীকে সদর উপজেলা আপনারা নির্বাচিত তহিচাকলাদার কণ্ঠকে জয়যুক্ত করিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তাকে সম্মানিত করেছেন। আগামীতেও আবার পৌরসভা নির্বাচনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত